নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুস্মিতা দেব, সবাইকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান। করোনা আক্রান্ত হয়ে এক ঘন্টায় মৃত্যু জোয়ানের, কাছারি প্রথম বলল প্রশাসন। গরুচোর সন্দেহে গণপ্রহারে হত তিন বাংলাদেশি, বিএসএফ বিজিবি পতাকা বৈঠক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবশেষে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। উপসর্গহীনভাবে করোনার সংক্রমণ নিয়ে 11 দিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার তার নতুন রিপোর্টে নেগেটিভ আসার পর রবিবার 12তম দিনে তাকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেন মেডিকেল কর্তৃপক্ষ। এদিন দুপুরে 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সে করে সুস্মিতা তারাপুরের বাড়িতে যান। নিজের টুইটার হ্যান্ডেলে সুস্মিতা লেখেন, 12 দিন পর তিনি কোভিড-19 থেকে সংক্রমণ মুক্ত হলেন। এই কদিন তাকে হাসপাতালে চিকিৎসা করায় মেডিকেল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের তিনি কৃতজ্ঞতা জানান। সুস্মিতার টুইটের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে ধন্যবাদ জানিয়ে আরও 7 দিন ঘরে বিশ্রামে থাকার পরামর্শ দেন। মেডিকেল থেকে ছাড়া পেয়ে সংবাদ মাধ্যমের সঙ্গেও মিলিত হন সুস্মিতা। তিনি বলেন, করোনা ভাইরাসটি সত্যি মানবজাতির কাছে বিপজ্জনক। করোনা থেকে রক্ষা পেতে তিনি মুখাবরণ ব্যবহার এবং শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে বলেন। করোনাকে যদি বিপদ চিন্তা করেন, তবে দেশের বিপদ হবে। করোনা ইজ কিউরেবল, কিন্তু করোনার থেকে দূর থাকতে হলে ফেস মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আর ডাক্তার, তারপরে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ওরা যেভাবে মানে লাগাতার কোনো ব্রেক না নিয়ে কাজ করছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড বর্ডারে, দেশের বর্ডারে যেভাবে আর্মি ফাইট করে করোনার বিরুদ্ধে, ডাক্তার অ্যান্ড স্পেশালি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ফাইট করছে। ওরা দিনে 1500-2000টা টেস্ট করছে। সো আই থ্যাংক দেম ভেরি মাচ। বাট ইয়েস, দেয়ার ওয়াজ আ কনফিউশন ইন কমিউনিকেটিং মাই টেস্ট রেজাল্ট অন দ্য 8th। প্রিন্সিপাল মেডিকেল কলেজের সঙ্গে আমার দেখা হয়নি, আমি জানি না উনি কোথায়। আমি 12 দিন ছিলাম, ওনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। বাট ডক্টররা দুর্দান্ত ডিউটি করছে। ডক্টর স্বামী লুকড আফটার মি ভেরি ওয়েল, ডক্টর ধার হেল্প মি আর লট আন্ডারস্ট্যান্ড ভাইরাল লোডটা কী হয়, কীভাবে এটা যায়। অ্যান্ড আই থ্যাংক ইচ অ্যান্ড এভরি ডক্টর অ্যান্ড নার্স, যারা শুধু আমাকে না, যত কোভিড পেশেন্ট আছে আমাদের শিলচর মেডিকেল কলেজে, ওদেরকে যে দেখে রাখছে, এটা দে আর ভেরি ব্রেভ অ্যান্ড এফিশিয়েন্টলি ওয়ার্কিং ইন দ্য মেডিকেল কলেজ। অ্যান্ড আই থ্যাংক দেম অল। আর কাছাড়ের জনসাধারণ কেন, কিন্তু আসামের জনসাধারণকে বলব দ্যাট আওয়ার স্ট্রেংথ আর ডক্টর্স, অ্যান্ড উই হ্যাভ টু স্ট্যান্ড বাই ডক্টর্স, ইজ ভেরি ইম্পর্টেন্ট 100%। যদি আমার প্লাজমা আসামে কারোর চিকিৎসার জন্য লাগে, মোস্ট ওয়েলকাম। যেখানে বলবে আমি প্লাজমা দিতে রাজি আছি, এবং রুদ্র গুপ্তর সঙ্গে আমার কথা হয়েছে। বাট আমি ডাক্তার না, আই বিলিভ দ্যাট ইফ ইউ আর এসিমটোম্যাটিক, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান গিভ প্লাজমা। কিন্তু আসাম সরকার যদি আমাকে বলে প্লাজমা দিতে, আমি 100% দিব। কাছাড় জেলায় এ যাবৎ করোনা আক্রান্ত হয়ে 3 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, কিন্তু সেইসব ব্যক্তির শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধায় তাদের করোনায় মৃত বলে সরকারিভাবে ধরা হয়নি। তবে সেই তালিকায় এবার সরকারিভাবেও নাম উঠল কাছাড়ের। রবিবার জেলায় প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। আসাম রাইফেলসের 46 বছর বয়সের জওয়ান এস কে ওয়াগলি এদিন বেলা 12:45 নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছেন। এদিনই তার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে, কিন্তু পরীক্ষার ফল আসার 1 ঘন্টার মধ্যেই তিনি মারা যান। জেলার স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী প্রথম কোভিড মৃত্যুর কথা সরকারিভাবে ঘোষণা করেন। মৃত জওয়ানের শেষকৃত্য কোভিড প্রোটোকল অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে সম্পন্ন করা হবে বলেও সুমন জানিয়েছেন। এসকে ওয়াগলি 46 বছর বয়স, ওনার উনি কিছুটা সিমটমস নিয়ে শিলচর মেডিকেল কলেজে এসেছিলেন। আসার পর ওনার থ্রোট সব টেস্ট হয়, র্যাপিড টেস্ট, তাতে পজিটিভ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত উনি আধা ঘন্টার ভিতরেই মৃত্যুবরণ করেন।
এবং ওনার যে মৃত্যুর কেসটা আমরা স্টেট লেভেল ডেথ বোর্ডে পাঠিয়েছিলাম, অডিট ডেথ অডিট বোর্ডে, এবং ডেথ অডিট বোর্ড সেটাকে কোভিড জনিত মৃত্যু বলে ঘোষণা করে। ঘোষণার পর আজকে আমরা প্রোটোকল মেনে লক্ষ্মীপুরের একটি প্রত্যন্ত এলাকায় আমরা কোভিড প্রোটোকল মেনে আমাদের প্রশাসনের সাহায্যে আমরা সেটাকে যে ওনার শেষ অন্ত্যেষ্টি আমরা কমপ্লিট করছি। মারণ করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমশই বাড়ছে। কাছাড়ে রবিবার এক লাফে কোভিড পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে 65। এদিন শিলচরে রুটিন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির কথা বিস্তারিত তুলে ধরেন। জেলায় আজকের দিনে 52 জনকে এখন পর্যন্ত পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে আসাম রাইফেলসের কিছু জওয়ান আছেন এবং বিএসএফ এর কিছু জওয়ান আছেন, কিছু আইএলআই সারি সিমটমস নিয়ে আছেন এবং বাকিদের ট্রেভেল হিস্ট্রি আছে। আমরা আসাম রাইফেলসের 18 জন জওয়ানের টেস্ট করিয়েছিলাম, এর মধ্যে 7 জনেরই কোভিড পজিটিভ রেপিড টেস্টে আসে। বাকিদের আরটিপিসিআর আসা বাকি, আরটিপিসিআর এ জানা যাবে যে আরো কতজন পজিটিভ। বুবরিঘাট চা বাগানে গরুচোর সন্দেহে গণপ্রহারে মৃত 3 বাংলাদেশি নাগরিক। গত জুন মাসে চা বাগানে গরুচোর সন্দেহে মৃত্যু হওয়া বাংলাদেশ জুড়ি উপজেলার চোরের রেশ কাটতে না কাটতেই ফের পাথারকান্দি কেন্দ্রের বুবরিঘাট চা বাগান চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকলো। গরুচোর সন্দেহে বাগান শ্রমিকদের গণপ্রহারে ফের মৃত্যু হলো 3 চোরের। ঘটনা শনিবার গভীর রাতের। স্থানীয় বাগান শ্রমিক রাজু তেলেঙ্গার গোয়ালঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে 7 জনের এক চোরের দল। ঘটনা আঁচ করতে পেরে রাজুর স্ত্রী চিৎকার দিলে পালায় চোরের ওই দলটি, কিন্তু মুহূর্তের মধ্যেই বাগান শ্রমিকরা এবং গ্রামরক্ষী বাহিনী একজোট হয়ে পিছু ধাওয়া শুরু করে তাদের। দলের 4 সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে যায় 3 জন। তারপরই শুরু হয় উত্তম মধ্যম। রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ এর 134 ব্যাটেলিয়নের আধিকারিক সহ করিমগঞ্জ সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ অধীক্ষক প্রশান্ত দত্ত। তাদের উপস্থিতিতে 3 সন্দেহভাজন গরুচোরের পকেট থেকে উদ্ধার করা হয় বাংলাদেশে নির্মিত বিড়ি, দেয়া সলাই, বিস্কিট, মশার কয়েল, ফেন্সিং কাটার যন্ত্র সহ কিছু নথিপত্র। প্রাথমিক তদন্তে অনুমান 3 জনই মৌলভীবাজার জুড়ি উপজেলার জামকান্দি চা বাগানের বাসিন্দা। পরিচয় নিশ্চিত করতে এদিন লাঠিটিলা সীমান্তে বিএসএফ বিজেপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জোয়ালাটি প্রায় 3টা 4টা বাজার ভিতরত 3 জন বাংলাদেশি নাগরিকে অবৈধভাবে আমার ফলে সোমাই পেলাই তেওঁলোকৰ উদ্দেশ্য আছিল গরু চুরি করার, কিন্তু গরু চুরি করে থাকার সময়তে ইয়ার ভগুনিঘাট টি স্টেটৰ যি লোকেল মানুহ আছে তেওঁলোকে গম পাই পেলাই গোটেই মানে ঘেরা করে, ঘেরাও করে তেওঁলোকক ফিজিক্যালি এসাল করতে আমি আহি যেটা লোকেল ওসি আহি খবর পাই আহিলে লগে তেওঁলোকক মৃত অবস্থাত ইয়াতে পাইছে ভগুনিঘাট টি স্টেটৰ ভিতর। এইটো সাসপেক্ট করে কৈছে যে তেওঁলোকে কেটল স্মাগলিংৰ কারণে ইয়াত সোমাইছিলে, আর যেহেতু লোকেল মানুহবিলাক ভিডিপি লোকেল ভিডিপিয়ে একচুয়ালি খবর দিছে আর লোকেল ভিডিপি ইয়াতে সজাগ হৈ আছিল, তেওঁলোকে গরু চুরি করব নোৱাৰিলে কিন্তু মানুহৰ তেওঁলোক ধরা পড়ে আর মানুহে খঙৰ বশবতি আবেগৰ বশবতি হৈ তেওঁলোকক ফিজিক্যালি মারপিট করতে তেওঁলোকে শেষ ইয়াতে মৃত্যু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য আত্মসাতের অভিযোগ উঠল। কাটিগড়া আইসিডিএস এর অন্তর্গত 17 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার মনোয়ারা বেগম ও হেল্পার নেপুরজান বেগমের বিরুদ্ধে শিশু খাদ্য আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। রবিবার সংবাদ মাধ্যমের কাছে তারা অভিযোগ করেন, তারিণীপুর বোয়ালিপাড়ের 17 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি মাসে শিশু খাদ্য বরাদ্দ হলেও কেন্দ্রের কর্মী ও সহায়িকা এসব শিশু খাদ্য আত্মসাত করছেন। বিষয়টি নিয়ে তারা কাটিগড়ার সার্কেল অফিসার এবং সিডিপিওর কাছে অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছেন। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে তারা কাছে আমরা গেছি, ইয়ার ডুকছে টাকাটার অ্যামাউন্ট, তখন আমরা পাইছি যে 28,700 টাকা ইয়ার ডুকছে। প্রেসিডেন্ট তো আমি ঢিকাইছি প্রেসিডেন্টের কথা, তখন তাই না ওয়ার্ড মেম্বার ফিলাল আহমদ, তখন আমরা যে 4-5 জন আসলাম আমরা আইসি তান খাসি আইয়া কইছি বলতেন আপনি বুঝি প্রেসিডেন্ট, তো এটা সত্য নিয়ে আমরা তো এটা জানি না, এটা জাজ করার লাগি আইসি, তখন তাই কইছিল বলতেন না আমি তো প্রেসিডেন্ট করি আমি জানি না, আজকে দীর্ঘ এতদিন থাকি লই আমি তো জানি না, আমি জাস্ট খালি মানুষের মুখেই শুনি কিন্তু কারেক্ট বাস্তবভাবে তো আমি জানি না এটা কিছু। আমি রিসিভ করলাম মানে পয়সা এরকম তাই না, এটা পয়সা মানে অ্যাকাউন্ট থেকে পয়সা উঠাইলে ওইটা তাই জানি না, আর বেচারা রিসিভ খাদ্য সামগ্রী কিছু এইটাও তাই জানি না। পরে আমরা সার্কেল অফিসে নিয়ে একটা দিছি সার্কেল অফিসারের কাছে, আর পরে খালাইন একটা নিয়ে দিছি সিডিপিওর কাছে। এটা তো আমরা দাবি চাইছি যে আমরা উপযুক্ত ভাবে আমরা যেটা খাদ্য সামগ্রী পাই এটা, এবং আমরা বেচারার যেরকম ভাবে শিক্ষার গাইডলাইন হিসাবে নির্দিষ্ট আছে এরকম ভাবে আমরা কমিটি গুলো খারাপ তা তো আমরা এখনো কোনো মানে এইটা।
69,50,000 টাকা চুরি যাওয়ার প্রায় এক সপ্তাহ পেরোতে চললেও পুলিশ এ পর্যন্ত কোনো ক্লুই খুঁজে পেল না। গত মঙ্গলবার রাতে কাটিগড়ার ব্যবসায়ী হবিবুর রহমানের মুদিখানা থেকে নিশি কুটুম্বরা হাতিয়ে নেয় বৃহৎ পরিমাণের এই অর্থরাশি। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ছুটে যান ঘটনাস্থলে। খতিয়ে দেখা হয় মুদিখানার সিসিটিভি ফুটেজ। চুরি যাওয়া অর্থের উদ্ধারে নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুর ন্যান্সিকে। সন্দেহজনকভাবে আটক করা হয় চৌকিদার সহ স্থানীয় এক ব্যবসায়ী যুবককে। পুলিশের সাফল্য বলতে এতটুকুই। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বাজার কমিটি রবিবার সাত সকালে চুরি যাওয়া অর্থের উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করে কাটিগড়া থানার অফিসার ইনচার্জের হাতে একটি স্মারকপত্র তুলে দেয়। স্মারকপত্র দেওয়ার সময় বসেছিলেন তাজউদ্দিন মজুমদার, শাহাবুদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান মজুমদার সহ আরো অনেকে। এখানে আমাদের হবিবুর রহমান মাজার ভূঁইয়া এখানে জানেন নেই, অতি সৎ নিষ্ঠাবান মানুষ, বিশ্বাসযোগ্য মানুষ। তাই গ্রামের অনেক মানুষ অনেক তার জিনিস আনা বেখা, অনেক সময় বিচার আদালত জড়িত থাকেন, অনেক সময় বিভিন্ন এই টাকাটা তার না, বিভিন্ন বিচার আচারক টাকাগুলো আমরাও এলাকার সমাজের কাজে জড়িত, আমরাও অনেক সময় সেই সব জিনিসগুলো আমানত হিসাবে রাখি ওনার কাছে। এই আমানতকৃত কিছু টাকা এবং তার নিজস্ব কিছু টাকা আসলো, এই টাকাগুলা যার যেভাবে হাতিয়ে নিচ্ছে তার সিসি ফুটেজও আছে, সিসি ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমরা অতিসত্বর আমাদের কাছাড়ের এসপি মহাশয় তথা আমাদের কাটিগড়ার বারপাস্তা থানার আধিকারিক মহাশয়েরও আমরা অনুরোধ জানাই আর যে অতিসত্বর এটার এটা তদন্ত করিয়া এটার দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। না হয় এহেন ঘটনা হইয়া যদি এ ধরনের ঘটনা করিয়া ফুটেজ থাকা সত্ত্বেও যদি এরা তদন্ত করে বার করে না যায় যে আগামী দিনে আমরা খাটিগুলাতে আরও দুষ্কৃতিকারী পারব, যেটা কর্কলহীন জীবিকা। তাই আমরা প্রশাসনকে, পুলিশ প্রশাসন আছে বিনম্রভাবে অনুরোধ যাতে এইটার উপরে কোনো ধরনের ইয়ে না করিয়া অতিসত্বর গুরুত্ব দিয়া সরকার যত ধরনের ব্যবস্থা লওয়া লাগে, আমরা এলাকাবাসী যত ধরনের সহযোগিতা করা লাগে আমরা হর্ম যাতে এই ধরনের এই ঘটনা তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা অতিসত্বর নেওয়া হয়। অবশেষে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু করেছে ভারত। চলতি বছরের প্রথম থেকেই ব্যবহারের কথা থাকলেও তা পিছিয়ে যায়, অবশেষে সেই জট কাটল। 21 জুলাই সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে পণ্যবাহী জাহাজ সেঁজুতে। 108টি কন্টেইনার নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামের উদ্দেশ্যে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ত্যাগ করে জাহাজ। প্রথম চালানে 4টি কন্টেইনারের মধ্যে রড ভর্তি 2টো কন্টেইনার ত্রিপুরার জিরানিয়ার এসএম কর্পোরেশনের, ডাল ভর্তি অপর 2টি কন্টেইনার অসমের জেইন প্রতিষ্ঠানের। জলপথে বাংলাদেশের বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের সময় ও অর্থ দুটো সাশ্রয় হবে। চুক্তি অনুযায়ী ভারতীয় পণ্য ব্যবহারের জন্য বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ 7 ধরনের মাশুল আদায় করবে। এই 7টি হল প্রতি চালানের প্রসেসিং ফিস 30 টাকা, প্রতি টনের জন্য ট্রান্সশিপমেন্ট ফিস 30 টাকা, নিরাপত্তা মাশুল 100 টাকা, এসকোর্ট মাশুল 50 টাকা, অন্যান্য প্রশাসনিক মাশুল 100 টাকা, কন্টেইনার স্ক্যানিং ফিজ 254 টাকা এবং বিধি অনুযায়ী ইলেকট্রিক সিল ও লক মাশুল প্রযোজ্য হবে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের চুক্তি হয়েছিল 2018 সালে। এ নিয়ে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আব্দুল কালাম আজাদ বলেন, ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট এবং আমাদের গভর্নমেন্ট বাজেটে বিশাল একটা বাজেটে আমার একনেকে আমাদের প্রজেক্ট পাস হয়েছে। ধরো কন্টেইনার টার্মিনাল, তারপরে কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ড, ডেলিভারি ইয়ার্ড, ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটে আমাদের এই রেল সংযোগ হচ্ছে এই মোংলা বন্দরের সাথে। প্রোটোকলের আন্ডারে যে শিপিং চালু হয়েছে আমাদের ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোর মাঝখানে, সেই জাহাজগুলো এই বন্দর দিয়ে ব্যবসা করবে। কিন্তু মোংলা বন্দরের সাথে আমাদের দেশ নাই, শুধু পার্শ্ববর্তী দেশসমূহের বিশেষ করে নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ বলেন, শেখ হাসিনা এবং ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি, ওনারা কিন্তু এই বিষয়ে খুব অ্যাগ্রেসিভলি কাজ করছেন যে আমাদের যাতে কানেকটিভিটিটা সুন্দর হয়, এবং যার জন্য ইদানিং আমরা দেখতে পেয়েছি যে অফিসিয়াল চুক্তিও দুই দেশের মধ্যে হয়ে গেছে যাতে চিটাগং মোংলা ভারত ব্যবহার করতে পারে, এবং এই দুই পোর্টকে সক্ষম করার জন্য এবং বাংলাদেশের ভিতর দিয়ে রেলগাড়ি ঠিকমতো চলার জন্য তাকে সক্ষম করার জন্য ভারত সরকার কিন্তু সফট লোনস বাংলাদেশকে দিয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। অনেক টাকাও দিয়েছেন মাঝে মাঝে গ্রান্টও বাংলাদেশ যাতে এগুলো কাজ করতে পারে। আমরা অধীর আগ্রহে বসে আছি যাতে আমরা দেখে সেই দিনের জন্য, যেই দিনে আমরা দেখতে পাবো মেঘালয়, ত্রিপুরা, আসাম এনারা সবাই আমাদের দুই পোর্ট ব্যবহার করছে।
সোনাই বিধানসভা এলাকার বাগপুর থেকে বাঁশকান্দি, গোবিন্দপুর, পয়লাপুল ইত্যাদি সংযোগকারী সড়কটি অনেক দিন থেকেই বেহাল হয়ে আছে। বরাক নদীর ভাঙনের ফলে সড়কটির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাকি অংশ নষ্ট হয় সংস্কারের অভাবে। সব মিলিয়ে বর্তমানে বাগপুরের সঙ্গে সংযোগকারী প্রতিটি লিংক রোডই বেহাল। তার মধ্যে একাংশ লোক সেই সড়কটি ব্লক করে ফেলায় এলাকাবাসীর চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। কিন্তু সোনাইয়ের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের এতে কোনো হেলদোল নেই। এনআরইজিএস প্রকল্পে নির্মিত ওই গুরুত্বপূর্ণ সড়কের আশু সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পিডব্লিউ রোড যেটা নিয়ে এটা সোনাবাড়িঘাট ফেরিতে গিয়ে এদিকে নির্গ্রাম হয়ে বাদ্রিপার হয়ে শ্রীচরণকে যোগাযোগ ব্যবস্থা এদিকে বাসান্দি লক্ষ্মীপুর ওই রাস্তাটা মানে গিয়েছে আর কি ওই পিডব্লিউডি রোডটা। তো কয়েক মাস আগে আমরা এখানে একটা বাঙ্গা নদীতে নতুনভাবে বাঙ্গার বলে প্রথম অবস্থায় পঞ্চায়েত থেকে একটা কাজ হয়েছিল, তারপরে কাজটা তেমন সাফিসিয়েন্ট হয়নি, যার ধরুন ডিপার্টমেন্টালি ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে আরেকবার কাজ হয়েছে। কাজ হওয়ার পরেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন, মানে বাইকগুলো কোনোভাবে মানুষে বাইক নিয়ে যাওয়া আসা করে কিন্তু মানুষ কোনো রুগী এদিক থেকে শিলচর মেডিকেল কলেজও যাওয়ার মানে সহজ রাস্তা, ওদিকে উত্তর দিকে ওএনজিসি রোড আছে কিন্তু ওএনজিসি রোডের সঙ্গে এই রাস্তার যে লিঙ্ক রোড যেগুলো এই লিঙ্ক রোড চার পাঁচটা আছে ইদানিং, এইগুলাও সরকারি অনুদান প্রাপ্ত কিছু কাজও হয়েছিল কিন্তু কাজগুলা ঠিক ভালো কাজ প্রপারলি হয়নি বা অনেক দেরি হয়ে গেছে কাজের, যার ধরুন রাস্তাগুলোও মানে বর্তমানে ভালো নয় কন্ডিশন, কোনো কোনো জায়গায় ফাটল ধরেছে, কোনো কোনো জায়গায় গাঁথা হয়ে গেছে। বোয়ালিপাড় জিপির আনোয়ারপাড় গ্রামীণ সড়কের কাজ সুষ্ঠুভাবে করার প্রতিশ্রুতি দিলেন কাজের ভারপ্রাপ্ত ঠিকাদার ইসলাম উদ্দিন। এসওপিটি তহবিলের অধীন এ কাজ খুব নিম্নমানের হচ্ছে, জনগণ এ গুরুতর অভিযোগ উত্থাপনের পরই ভালো কাজের প্রতিশ্রুতি দেন ঠিকাদার ইসলাম উদ্দিন। রবিবার বোয়ালিপাড় জিপি সভাপতি শরীফুদ্দিন মাছের ভূঁইয়া অভিযোগকারী জনতা এবং ঠিকাদারকে নিয়ে এক বৈঠকে বসে বিষয়টির নিষ্পত্তির পরই ঠিকাদার ইসলাম উদ্দিন ওই প্রতিশ্রুতি দিয়েছেন। আমি জিপি সভাপতির মধ্যস্থতায় এবং এই এলাকার পাথব্যকে নিয়ে আমি এই রাস্তার যে বিবাদ ছিল সেই বিবাদটি আমরা আজকে গাঁওর মানুষের মধ্যস্থতা শেষ করেছি এবং এখন থেকে এই রাস্তায় কাজ করে যেতে আর কোনো পাবলিকেরও অসুবিধা নেই। আর যদি অসুবিধা হয়, যদি এই রাস্তায় কন্ট্রাক্টর এবং পাবলিকের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে আজকের বিচারের মধ্যে বিচারের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমি জিপি সভাপতিকে সর্বপ্রথম অবগত করানি এবং আমি কন্ট্রাক্টর এর সাথে আলোচনা করে যাতে এস্টিমেট মতো কাজ হয় সেভাবে করে যাওয়ার জন্য আজকের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কন্ট্রাক্টর যে কেস করেছিলেন সেই কেসও আজকে এই বিচারের মধ্যে উনি উঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে ট্রেন এস্টিমেট মতো কাজ করে যেতে এই এলাকার জনসাধারণের কোনো অসুবিধা নেই, আর যদি অসুবিধা হয় তাহলে তারা জিপি সভাপতিকে সর্বপ্রথম জানাবে। খড়িলপাড় মাছুঘাটে 150 পরিবার, বদরপুর মাসিনপুরে 200 পরিবার এবং ডলু জিপির রমান বস্তিতে 100 পরিবারকে 5 কিলো করে চাল বিতরণ করলেন বোরখলার বিধায়ক কিশোরনাথ। রবিবার ওই চাল বন্টন কর্মসূচিতে বিধায়কের সহযোগিতা করেছেন পদ্মিনী সিংহ, রাজেশ শর্মা, অরিন্দম নাথ, অজিত দাস, অমল নাথ, গীতন নাথ, আবুল হোসেন, রাজেশ গোয়ালা, বদরপুর মাসিনপুর জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালা, ডলু জিপি সভানেত্রী সুজাতা সতনামী, পুনসি সিং, মৌসুমী ঘোষ সহ আরও অনেকে। এত বেশি আমাদের মধ্যে এসছে এখন, আপনারা একটু সতর্ক থাকবেন, সব সময় একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে রাখবেন, একজন থেকে একজনের দূরত্ব এক মিটার দুই মিটার দূরত্বে বজায় রাখবেন আপনারা। মানে কার শরীরে এই সংক্রমণটা আছে আপনারা কেউ বলতে পারবেন না, আমরা কেউ বলতে পারবো না। প্রত্যেক দিন কিছু না কিছু লোক আক্রান্ত হচ্ছেন, তাই আপনাদের কাছে একটা আমার অনুরোধ, আপনারা সবসময় সোশ্যাল ডিস্টেন্সিংই মেনটেন করে রাখবেন। কোনো একজন লোক কোথার থেকে আসলো আপনার সঙ্গে যদি আপনার সঙ্গে স্পর্শে আসে, সেই রোগটা যদি আপনার শরীরে এসে যায়, আপনি যখন বিকালবেলা আবার বাজারে বেড়াবেন কতজনের সঙ্গে আপনি যাবেন ওনার শরীরে সেই সংক্রমণটা চলে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনি যখন বাড়িতে যাবেন আপনার বাড়িতে যত সদস্যরা আছে ওনারাও আবার সেই সংক্রমিত হবে। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ,
আপনারা সবসময় মুখে মাস্ক লাগাবেন আর একটু দূরত্ব বজায় রাখবেন, হাতটা সবসময় পরিষ্কার রাখবেন। এই সংক্রামকটা কমে নাই কিন্তু সংক্রামকটা খুব বেশি হয়ে গেছে। আত্মপ্রকাশ করল নয়া রাজনৈতিক দল রাষ্ট্রীয় উলামা কাউন্সিল অসম। করিমগঞ্জ নীলামবাজার রোডে এক সাংবাদিক বৈঠক করে একথা জানান রাজ্য উপসভাপতি এইচ এম সাদউদ্দিন, রাজ্য সহসম্পাদক জামির উদ্দিন, হাফিজ মাসুক আহমেদ, জাহাঙ্গীর আলম, আহাদুদ্দিন, সুহেল নামনিরা। দল গঠনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কংগ্রেসের দুর্নীতির জন্য মানুষ তাদের গতিচ্যুত করে বিজেপিকে জিতিয়েছে, কিন্তু সেই বিজেপি এবার ধর্মীয় রাজনীতি শুরু করেছে আর এআইইউডিএফ এই দলের প্রতি জনতার কোনো ভরসা নেই, তাই তারা এক নতুন দল গঠন করেছেন। এই রাজনৈতিক দল এখন পর্যন্ত যদিও প্রত্যক্ষভাবে কোনো ইলেকশনে এবং কোনো বিধানসভা ইলেকশনে হোক এমপি ইলেকশনে হোক এখন পর্যন্ত যদিও ইলেকশনে অংশগ্রহণ করে নাই, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল দল ভারতবর্ষের নতুন একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি আসামে 2021 বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করব। এবং এই রাষ্ট্রীয় উলামা কাউন্সিল দল আসামে আসার কারণ হয়েছে, কারণ হলো মানুষ দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে ছিল, দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর কংগ্রেস সরকার কংগ্রেস শাসন করেছে, 15 বছর ভারতে আসামে শাসন করেছে, মানুষ কংগ্রেসের দুর্নীতির কারণে কংগ্রেসকে ছেড়ে দিয়েছে, তারপর মানুষ এই কংগ্রেস দলের উপর আস্থা রাখতে না পেরে বিজেপি দলের উপর আস্থা রেখে মানুষে বিজেপির উপর বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু সেই বিজেপির উপরও এখন মানুষের আস্থা নেই। আসামে বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন, আসাম বরাক গোটা আসামে বিকল্প রাজনৈতিক চিন্তা রাজনৈতিক দলের চিন্তাধারা চলি আছে, তাই আমরা আসামে এই রাজনৈতিক দলটি বিস্তার লাভ করিয়েছে। আসামে মণিপুরী ভাষাকে সহকারী সরকারি ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে মণিপুরী ইউথ ফ্রন্ট রবিবারও পোস্টার হাতে প্রচার অভিযান অব্যাহত রেখেছে। এদিন রামপ্রসাদপুর ধলাইয়ে প্রচার চালানোর পাশাপাশি জনগণের মধ্যে বিলি করা হয়েছে প্রচারপত্র। ফ্রন্টের কর্মকর্তারা জানান, মণিপুরী ভাষায় প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকলেও কোথাও এ ভাষায় প্রশ্নপত্র থাকে না, এতে মণিপুরী ছাত্রছাত্রীরা অসুবিধার মধ্যে পড়েন। এমনকি চাকরির সাক্ষাৎকারেও মণিপুরী ভাষার প্রয়োগ না থাকায় চাকরি প্রার্থীকে বিপাকে পড়তে হয়, তাই মণিপুরী ভাষাকে রাজ্য সহকারী সরকারি ভাষা স্বীকৃতি দিলে এই অসুবিধা দূর হবে বলে মনে করেন মাইফার কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুস্মিতা দেব, সবাইকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান। করোনা আক্রান্ত হয়ে 1 ঘন্টায় মৃত্যু জোয়ানের, কাছারি প্রথম বলল প্রশাসন। গরুচোর সন্দেহে গণপ্রহারে হত 3 বাংলাদেশি, বিএসএফ বিজিবি পতাকা বৈঠক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।